24 ঘন্টায় খোলা থাকবে ওষুধের দোকান। স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওষুধের দোকান খোলা রাখার সময় নির্দিষ্ট করে দিয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য সেবা জরুরি বিভাগের আওতায় পড়ে, তাই এ সংক্রান্ত সেবার সময় নির্দিষ্ট করে দেওয়া ঠিক নয়। ওরা একটা সিদ্ধান্ত দিয়েছে, যে সিদ্ধান্তটা আমাদের সাথে আলোচনা করে দেওয়া হয়নি। এই বিষয়ে আমরা গতকালই জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি ওষুধের দোকান বন্ধ থাকবে না, ওষুধের দোকান খোলা থাকবে। কারণ এটা একটা এসেনশিয়াল একটা জিনিস, কাজে এটা মানুষের যেভাবে হাসপাতাল খোলা থাকবে সেইভাবে ওষুধের ব্যবস্থাও থাকবে।